প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, মাধ্যমিক বাংলা ব্যাকরণের যে সমস্ত অংশ রয়েছে, যেমন কারক, অকারক, বাক্য, সমাস, বাচ্য, সমস্ত অংশ থেকেই আমি গুরুত্বপূর্ণ 75টি প্রশ্ন এখানে আলোচনা করছি। আশা করি তোমাদের পরীক্ষাতে কাজে আসবে। তো ধীরে ধীরে ভিডিওটি দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের সম্পর্ককে কারক বলে। সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? উত্তর, সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে কারক বলা হয় না। সম্বোধন পদ কাকে বলে? বাক্যের শেষে বা মাঝখানে বাক্যের গতি ভঙ্গ করে কাউকে ডাকা বা সম্বোধন করা হলে যে পদটি দ্বারা এই সম্বোধন করা হয় তাকে সম্বোধন পদ বলে। উদাহরণ, মা আমাকে জল দাও, এখানে মাকে সম্বোধন করা হচ্ছে, তাই মা এখানে সম্বোধন পদ। অকারক কাকে বলে? বাক্যে যেসব নামপদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাদের অকারক বলে। যেমন, জামায় কালির দাগ লেগেছে। অকারক পদ কয় প্রকার ও কী কী? অকারক পদ দুই প্রকার, যথা সম্বোধন পদ ও সম্বন্ধ পদ। বিভক্তি শব্দের অর্থ কী? উত্তর হবে বিভাজন। বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নামপদে এবং ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। এই ক্ষেত্রে একটু বলে দিই বন্ধুরা, মনে রাখবে যে বিভক্তি কিন্তু দুটো, একটা হচ্ছে কি শব্দ বিভক্তি আর একটা হচ্ছে কি ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি শব্দের পরে বসে তাদের নামপদে পরিণত করে এবং অপ্রকাশিত থাকে সেই সকল বিভক্তিকে শূন্য বিভক্তি বলে। যেমন, আমরা যদি বলি রামকে তীরটি দাও, রামকে, এখানে রাম কিন্তু একটা শব্দ এবং রামের সঙ্গে এই যে কেটা রয়েছে এটাকেই বলা হচ্ছে শব্দ বিভক্তি। এইবারে রয়েছে তীরযোগ বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি কারকে ব্যবহৃত হয় সেই সকল বিভক্তিকে তীরযোগ বিভক্তি বলে। বাংলা অনুসর্গ প্রধান কারকের সংখ্যা কয়টি ও কী কী? তোর একটি অপাদান কারক। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে কি গঠিত হয়? উত্তর হবে ক্রিয়াপদ। আমি পূর্বেই বললাম, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কারকের সম্পর্ক কার সাথে? উত্তর হবে বাকি সমস্ত পদের সাথে। একটি অপাদান কারকের উদাহরণ দাও। উত্তর হবে বিপদে মোর রক্ষা করো। তারপরে রয়েছে সে অঙ্কে কাঁচা। নিম্নরেখ পদটির কারক নির্ণয় করো। এখানে দেখো, সে অঙ্কে কাঁচা, এই অঙ্কে এ আছে এবং মনে রাখবে যে স্থানকাল পাত্র বোঝালে হয় অধিকরণ কারক, সে কিসে কাঁচা? অঙ্কে, তাই হবে অধিকরণ কারক। একটি সম্বন্ধ পদের উদাহরণ দাও। ওদের ঘরবাড়ি নেই, ওদের, মনে রাখবে কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে সম্বন্ধ পদ। মেঘ থেকে জল পড়ে, নিম্নরেখ পদটি কোন কারক? উত্তর হবে অপাদান কারক। মনে রাখবে যে হইতে থেকে বোঝালে হয় অপাদান কারক, তাই এখানে দেখো মেঘ থেকে বোঝাচ্ছে, তাই উত্তর হবে অপাদান কারক। অনুসর্গ যোগে একটি করণ কারকের উদাহরণ দাও। উত্তর হবে গান দিয়ে তোমায় ভোলাবো, এই যে দিয়ে বোঝাচ্ছে, দ্বারা দিয়ে বোঝালে হয় করণ কারক। ধাতুকে কি বলা হয়? উত্তর হবে ক্রিয়ামূল। বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে বিভক্তি শব্দের পরে বসে এবং শব্দের সঙ্গে মিশে থাকে, কিন্তু অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে অবস্থান করে। বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য লেখো। বিভক্তি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে, কিন্তু নির্দেশক শব্দের পরে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। নির্দেশক কাকে বলে? নির্দেশক বলতে বাক্যে ব্যবহৃত সেসব শব্দাংশকে বোঝায় যেগুলো বিশেষ্য বা বিশেষণ পদের পরে সংযুক্ত হয়ে উক্ত পদের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়। অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও। যে পদ
বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে, সেই পদকে অনুসর্গ বলে। যেমন থেকে, জন্য, দ্বারা, দিয়ে ইত্যাদি, এই সমস্ত পদ কিন্তু বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে, তাই এগুলোকে বলা হয় অনুসর্গ। অনুক্ত কর্তা কাকে বলে? উদাহরণ দাও। ভাববাচ্যে কখনো কখনো কর্তা উজ্জ থাকে, সেই উজ্জ কর্তাকে অনুক্ত কর্তা বলে। যেমন কোথায় যাওয়া হচ্ছে, এখানে দেখো কেউ একজন উজ্জ রয়েছে যাকে বলা হচ্ছে যে কোথায় যাওয়া হচ্ছে, তাই সেটা হবে অনুক্ত কর্তা। সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। একই ধাতু থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন লেখক লেখেন, এখানে লেখ ধাতু রয়েছে দুটোতে, দেখো একটা লেখ ধাতু থেকে লেখক আর একটা লেখ ধাতু থেকে লেখেন, এই লেখকটা হচ্ছে কর্তা আর লেখেনটা হচ্ছে ক্রিয়াপদ, এই দুটোর উৎপত্তি ঘটেছে লেখ ধাতু থেকে, তাই এটা সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্ম কাকে বলে? উদাহরণ দাও। একই ধাতু থেকে যদি কর্ম ও ক্রিয়া উৎপত্তি হয় তখন সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। অর্থাৎ কর্ম এবং ক্রিয়া উভয়ের উৎপত্তি হবে একই ধাতু থেকে। যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি, এখানে দেখো ঘুমটা কি, আমরা যদি কী দিয়ে প্রশ্ন করি এটা হচ্ছে কি কর্মকারক, আর ঘুমিয়েছি এটা ক্রিয়াপদ, তাই দেখো এই ঘুম থেকে দুটোই কিন্তু উৎপত্তি ঘটেছে, তাই এটা হবে সমধাতুজ কর্ম। সমধাতুজ করণ কাকে বলে? উদাহরণ দাও। একই ধাতু থেকে করণ ও ক্রিয়া উৎপন্ন হলে তাকে সমধাতুজ করণ বলে। যেমন বিশ্ব সংসারে মায়ার বাঁধনে বাঁধা, এখানে দেখো পরিষ্কার বাঁধনে অর্থাৎ দ্বারা দিয়া বোঝালে করণকারক হয়, তাহলে কিসের দ্বারা? বাঁধনের দ্বারা, এটা হচ্ছে করণকারক আর বাঁধাটা হচ্ছে কি ক্রিয়াপদ, তাই দেখো দুটোই কিন্তু একই ধাতুই থেকে উৎপন্ন হয়েছে, তাই এটা হবে সমধাতুজ করণ। নির্দেশকের উদাহরণ দাও। টি, টা, খানাখানি ইত্যাদি হচ্ছে কি নির্দেশকের উদাহরণ। একটি প্রযোজককর্তার উদাহরণ দাও। তিনি আমাকে দিয়ে অঙ্ক করালেন, এই যে প্রযোজককর্তা মানে পরিচালনা করেন যিনি, সেটাকেই বলা হয় প্রযোজককর্তা। এখানে দেখো তিনি আমাকে দিয়ে অঙ্ক করালেন, তিনি এখানে কিন্তু একজন প্রযোজককর্তা। আমার নহে গো ভালোবাসো মোর গান, এই বাক্যে মুখ্য কর্ম কোনটি? উত্তর হবে গান, কারণ এখানে দেখো স্পেসিফিক গানকে প্রধান হিসাবে ধরা হচ্ছে, অর্থাৎ মুখ্য বিষয় হিসাবে ধরা হচ্ছে, তাই এটা হবে মুখ্য কর্ম। নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। এক কথায় মনে রাখবে যে যেখানে কর্তা দুটো থাকলেও নিরপেক্ষতা ধরা হবে, অর্থাৎ উভয়কে প্রাধান্য দেওয়া হবে, সেটাকেই বলা হয় নিরপেক্ষ কর্তা। যেমন দেখো সূর্য উঠলে কুয়াশা দূর হয়, এখানে কিন্তু সূর্য এবং কুয়াশা উভয়কেই নিরপেক্ষ বা প্রধান হিসাবে ধরা হচ্ছে, কারণ সূর্য উঠবে তবেই কুয়াশা দূর হবে, সূর্য কিন্তু না উঠলে কুয়াশা দূর হবে না। যেমন আমরা এক্সাম্পলে আরও বলতে পারি যে সূর্য উঠলে তবে পদ্ম ফুটবে, অর্থাৎ সূর্য না উঠলে কিন্তু পদ্ম ফুটবে না, তাই এখানে উভয় প্রধান। কিংবা সূর্য অস্ত গেলে তবে পাখিরা বাসায় ফিরবে, এখানে সূর্য যদি অস্ত যায় তবেই কিন্তু পাখিরা বাসায় ফিরবে। তারপরে রয়েছে সমাসের প্রয়োজনীয়তা কী? উত্তর হবে নতুন শব্দ গঠনে সমাসের প্রয়োজন হয়। সমস্ত পদ কাকে বলে বা সমসমান পদ কাকে বলে? পরস্পর অর্থ সঙ্গতিযুক্ত একাধিক পদ এক পদে মিলিত হলে সেই পদকে সমস্ত পদ বলে। যেমন দেখো আমরা যদি বলি মধু সংগ্রহ করে যে মাছি, এই যে এতগুলো পদ, এই এতগুলো পদকে আমরা একত্রে কী বলি? মৌমাছি। অর্থাৎ এতগুলো পদকে অর্থ সঙ্গতিপূর্ণ রেখে আমরা একটা পদে মিলিত করলাম, সেটা কি মৌমাছি, সেটাই হবে সমস্ত পদ। তারপরে রয়েছে ব্যাসবাক্য কাকে বলে? একে আবারও কিন্তু বিগ্রহ বাক্য বলা হয়, একটু মনে রাখবে। সমাসবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা হয় সেই বাক্যকে ব্যাসবাক্য বলে। অর্থাৎ আমরা পূর্বে বললাম কি মৌমাছি, এই মৌমাছিটাকে যখন আমরা ভাঙবো অর্থাৎ বলবো মধু সংগ্রহ করে যে মাছি, সেটাকেই বলা হবে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। যেমন আমরা যদি বলি
আম আকৃতির সন্দেশ, এটাই হলো বিশ্লেষণ করা হলো, এটাই হলো ব্যাসবাক্য। আর এটাকে যখন আমরা সমস্ত পদ বলবো তখন বলবো কি, আম সন্দেশ। তারপরে রয়েছে দেখো উপমিত কর্মধারয় সমাস কাকে বলে। পূর্বপদ উপমেয়ের সঙ্গে পরপদ উপমানের যে সমাস হয় সেই সমাসকে উপমিত কর্মধারয় সমাস বলে। উপমিত ও উপমান কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য লেখো। উপমিত কর্মধারয় সমাসে উত্তর পদটি উপমানবাচক, কিন্তু উপমান কর্মধারয় সমাসে পূর্বপদটি উপমানবাচক। তারপরে দেখো রয়েছে সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো। সন্ধিতে নতুন শব্দ সৃষ্টি পর্যাপ্ত নয়, কিন্তু সমাসে নতুন শব্দের সৃষ্টি প্রচুর। বহুব্রীহী কথার অর্থ কী? ব্রীহী শব্দের অর্থ হলো ধান। বহুব্রীহী শব্দের অর্থ হলো বহু ধান আছে যার। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যদি উপমান ও উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে সেই সমাসকে রূপক কর্মধারয় সমাস বলে। অব্যয়ীভাব সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদ ও অব্যয় রূপে প্রতীয়মান হয় তবে সেই সমাসকে অব্যয়ীভাব সমাস বলে। এক কথায় মনে রাখবে পূর্বপদে কিন্তু অবশ্যই অব্যয় পদ থাকবে, যেমন প্র, পরা, নি, অধি, পি, পতি, এই যে বিভিন্ন কুড়িটি অব্যয় রয়েছে সেই সমস্ত অব্যয়ের মধ্যে কোনো একটি থাকবে, থাকলে তাকে অব্যয়ীভাব সমাস বলবে। যেমন আমরা বলতে পারি প্রহার, প্রশান্ত। দেখো প্রহারে প্রোটা একটা অব্যয় পদ, প্রশান্তের প্রোটা একটা অব্যয় পদ, তার সঙ্গে হার যুক্ত হয়ে হয়েছে প্রহার, শান্ত যুক্ত হয়ে হয়েছে প্রশান্ত। তারপরে রয়েছে দেখো অলপ সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে, যেমন হাতে খড়ি, গায়ে হলুদ ইত্যাদি। বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ দাও। যখন কোনো বাক্য বা বাক্যাংশ সমাসবদ্ধ পদের মতো ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। কার মতো? সমাসবদ্ধ পদের মতো ব্যবহৃত হয়, যেমন রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি। নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। যে সমাসে ব্যাসবাক্য হয় না সেই সমাসকে নিত্য সমাস বলে, যেমন গ্রামান্তর, জন্মান্তর। একটি ব্যতিয়ার কর্তার উদাহরণ দাও, রাজায় রাজায় যুদ্ধ হয়। একটি সমার্থক দ্বন্দ্বের উদাহরণ দাও, টাকা করি। পদ্মা নদী, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর হবে পদ্মা নামক নদী। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কাজল কালো, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। কাজলের ন্যায় কালো কর্মধারয় সমাস। সিংহাসন, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সিংহের নিমিত্ত আসন মধ্য পদলোপী কর্মধারয় সমাস। জলদ, ব্যাসবাক্য নির্ণয় করো। জল দান করে যে। বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী? উত্তর হবে তিনটি, যথা আসক্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা। আসক্তি কাকে বলে? বাক্যে সুশৃঙ্খল পদবিন্যাসকেই আসক্তি বা নৈকট্য বা যোগনালীকর্তা বলে। যোগ্যতা কাকে বলে? বাক্যের মধ্যে পদগুলির অর্থের সঙ্গতিকেই যোগ্যতা বলে। আকাঙ্ক্ষা কাকে বলে? যে গুণের দ্বারা বক্তার মনের পরিপূর্ণ ভাব সম্পর্কে শ্রোতার আগ্রহের নিষ্পত্তি ঘটে তাকে আকাঙ্ক্ষা বলে। বচনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কী কী? উত্তর হবে চার প্রকার, যথা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য। সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে একটি উদ্দেশ্যপদ ও একটি বিদেহ থাকে সেই বাক্যকে সরল বাক্য বলে, যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়। যৌগিক বাক্য কাকে বলে? উদাহরণ দাও। একের বেশি প্রধান বাক্য যখন কোনো অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে তখন সেই বাক্যকে যৌগিক বাক্য বলে, যেমন লোকটি ধনী কিন্তু অসুখী। জটিল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে একটি প্রধান বাক্য এবং এক বা একাধিক খণ্ড বাক্য নিয়ে গঠিত হয় সেই বাক্যকে জটিল বাক্য বলে, যেমন যদি তুমি যাও তবে তার দেখা পাবে। মিশ্র বাক্য কাকে বলে? একাধিক স্বাধীন বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ড বাক্য মিলিত হয়ে যে বাক্য গঠন করে সেই বাক্যকে মিশ্র বাক্য বলে। বিশেষ খণ্ড বাক্য কাকে বলে? কোনো পদগুচ্ছের মধ্যে অন্তত একটি বিশেষ পদ সবচেয়ে
গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উপস্থিত থাকলে সেই বিশেষ পদকে বিশেষ খণ্ড বলে। শর্ত সাপেক্ষ বাক্য কাকে বলে? উদাহরণ দাও, দুটি বাক্য খণ্ডের মধ্যে একটি যখন অপরটির উপর নির্ভরশীল হয় তখন সেই বাক্যকে শর্ত সাপেক্ষ বাক্য বলে। কোন বাক্যে কেবলমাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকে? উত্তর হবে সরল বাক্যে। একটি ইচ্ছা সূচক বাক্যের উদাহরণ দাও, ভগবান তোমার মঙ্গল করুক। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও, মন দিয়ে পড়াশোনা করো। একটি হ্যাঁ সূচক বা ইতিবাচক বা অস্তর্থক বাক্যের উদাহরণ দাও, উত্তর হবে আমি লেখালেখি করি। একটি নাবাচক বা নেতিবাচক বা ননর্থক বাক্যের উদাহরণ দাও, উত্তর লোকটা মন্দ নয়। প্রশ্নবোধক বাক্যের উদাহরণ দাও, কি খেলাই খেললে? ক্রিয়া বিশ্লেষণ খণ্ড কাকে বলে? যে খণ্ডবাক্য ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণের মতো ব্যবহৃত হয় সেই খণ্ডবাক্যকে ক্রিয়া বিশ্লেষণ খণ্ডবাক্য বলে। উপবাক্যীয় কর্ম কাকে বলে? জটিল বাক্যের অপ্রধান অংশ কর্মরূপে ব্যবহৃত হলে তাকে উপবাক্যীয় কর্ম বলে। যৌগিক বাক্যের অংশগুলি কিভাবে থাকে? উত্তর হবে স্বাধীনভাবে। বাচ্য কাকে বলে? একটি বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গিকেই বাচ্য বলে। বাচ্য শব্দের অর্থ কী? উত্তর হবে কথা বলার ভঙ্গি। বাচ্য কত প্রকার ও কী কী? উত্তর হবে চার প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ও কর্মকর্তৃবাচ্য। এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে। কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও, বাক্যে কর্তার প্রাধান্য রক্ষিত হলে তাকে কর্তৃবাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহৃত হয় এবং ক্রিয়া কর্তার অনুসারী হয়। কর্তৃবাচ্যে কর্তায় শূন্য বিভক্তি হয়, যেমন ছাত্ররা বাংলা পড়ছে। কর্মবাচ্য কাকে বলে? উদাহরণ দাও, কর্মপদ প্রধান রূপে প্রকাশিত হলে তাকে কর্মবাচ্য বলে। এ ধরনের বাক্যে ক্রিয়াপদ কর্তা অনুযায়ী না হয়ে কর্মপদ অনুযায়ী হয় এবং কর্মপদের অনুসারী হয়, কর্মে শূন্য বিভক্তি হয়। যেমন শিকারী কর্তৃক বাক্যটি নিহত হয়েছে। ভাববাচ্য কাকে বলে? উদাহরণ দাও, বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তা ও প্রধান হয় না। কাউকে কোনো কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্য বলা যায়। যেমন তোমার যাওয়া হবে না, এখানে দেখো ভাববাচ্যের কথা বলা হচ্ছে যে তোমার যাওয়া হবে না। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও, যে বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তার কাজ করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন বাঁশি বাজে এ মধুর লগনে, সুতির কাপড় অনেক দিন টেকে। কর্মকর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো, কর্মকর্তৃবাচ্যে কর্তা অনুপস্থিত থাকে, এই ক্ষেত্রে কর্মকর্তার ভূমিকা পালন করে। কর্তৃ ও কর্মবাচ্যের মধ্যে পার্থক্য লেখো, কর্তৃবাচ্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় কিন্তু কর্মবাচ্যে কর্ম প্রধান রূপে প্রতীয়মান হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও।